আসসালামু আলাইকুম। একবিংশ শতকের এই আধুনিকতা আর তথ্য প্রযুক্তি আমাদের জন্য যেমন নিয়ে আসছে কল্যাণ, পাশাপাশি এটি এমন অনেক রোগ ও ব্যাধির জন্ম দিয়েছে যা খুবই ভয়াবহ, তৈরি করছে স্বাভাবিক জীবনে অনেক বাধা, পরিবর্তন করে দিচ্ছে আমাদের ন্যাচারাল লাইফস্টাইল। বর্তমানে এমন একটি বড় সমস্যা যা প্রকট আকার ধারণ করেছে তা হল নিদ্রাহীনতা বা ইনসমনিয়া। এই নিদ্রাহীনতা মানুষের জীবনে বয়ে নিয়ে আসে ভয়াবহ হতাশা ও অলসতা, এর ফলে মানুষ আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিচ্ছে অবলীলায়। চলুন জেনে নেওয়া যাক নিদ্রাহীনতা বা ইনসমনিয়া থেকে বাঁচার 10টি বিজ্ঞানসম্মত উপায়। শিক্ষার্থীদের থেকে শুরু করে ছোট বড় সকলেরই সুস্থ থাকতে হলে নিয়মিত ঘুমের কোনো বিকল্প নেই। ঘুমের মাধ্যমে সারাদিনের ক্লান্তি দূর হয় এবং ঘুম মন ও শরীরকে করে তোলে প্রাণবন্ত ও সতেজ। তাই নিয়ম করে প্রতিদিন রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। কিন্তু বর্তমানে অনেকেরই মোবাইল ফোনের আসক্তি এবং শারীরিক বিভিন্ন সমস্যার কারণে ঘুমাতে অসুবিধা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্যসেবা ইনস্টিটিউট এবং ব্রিটিশ দাতব্য প্রতিষ্ঠান ম্যাকমিলান ঘুম নিয়ে বিভিন্ন গবেষণা করেছে। তারা ঘুমের জন্য কিছু বিজ্ঞানসম্মত উপায় উল্লেখ করেছে। সেগুলো হলো প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং একই সময়ে ঘুম থেকে জেগে ওঠা, ঘুমাতে যাওয়ার কমপক্ষে 1 ঘন্টা আগে বিশ্রাম নেওয়া এবং টুকিটাকি কাজ করা, যেমন গোসল করা, বই পড়া ইত্যাদি। ঘুমানোর আগে ঘর যাতে অন্ধকার এবং নিরিবিলি হয় সেটি নিশ্চিত করা, প্রয়োজনে ভারী পর্দা এবং ইয়ার প্লাগ ব্যবহার করা, দিনের বেলা পর্যাপ্ত ব্যায়াম করা, তবে ঘুমাতে যাওয়ার 4 ঘন্টা আগে থেকে ব্যায়াম বন্ধ করতে হবে, বিছানার চাদর এবং বালিশ যাতে আরামদায়ক এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেটি নিশ্চিত করা। তাছাড়া ঘুমের আগে হালকা নাস্তা করা যেতে পারে, আপনি চাইলে হালকা গরম দুধ পান করতে পারেন। তবে অবশ্যই আপনার স্নায়ুকে উদ্দীপ্ত করে এমন কোনো উপাদান রয়েছে সেরকম খাবার খাওয়া যাবে না। মানসিক ব্যায়াম করতে পারেন যাতে আপনার মন দুশ্চিন্তা এড়িয়ে চলতে পারে, যেমন কোনো কবিতার লাইন মনে করার চেষ্টা করা, কোনো একটি পছন্দের ঘটনার খুঁটিনাটি বিস্তারিত বর্ণনা মনে করার চেষ্টা করা, এগুলো ঘুম আসতে সাহায্য করে। ইনসমনিয়া তথা অনিদ্রা দূর করতে হলে ঘুমানোর কমপক্ষে 6 ঘন্টা আগে অ্যালকোহল, চা, কফি এবং ধূমপান বাদ দিয়ে দিতে হবে। ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ফোন বা টেলিভিশন দেখা বন্ধ করতে হবে, কারণ এগুলোর রেডিয়েশন আপনাকে আরও জেগে থাকতে উদ্বুদ্ধ করবে। তবে আপনি যদি দেখেন যে আপনার ঘুমের অভ্যাস পরিবর্তন করে কোনো লাভ হচ্ছে না, কয়েক মাস ধরে ঘুমের সমস্যা হচ্ছে, নিদ্রাহীনতার কারণে আপনার প্রাত্যহিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তাহলে অবশ্যই আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেক সময় অনেকেই ঘুম না হলে ফার্মেসি থেকে ঘুমের ওষুধ কিনে খেয়ে ফেলেন। বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ঘুমের ওষুধ খাওয়া উচিত নয়। আশা করছি আমাদের বর্ণনা করা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত উপায়গুলো নিদ্রাহীনতা বা ইনসমনিয়া থেকে আপনাকে করবে সুস্থ ও সুখী মানুষ। হ্যাপি স্লিপিং।